যে ব্যক্তি বিশ্বাস করবে যে আন্না হাদিয়া গায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত, অন্য কারো আদর্শকে উত্তম মনে করে। আমার রাসূলের আদর্শ হইল এটা, আরেকজনের আদর্শ হইল এটা। এখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে সে শ্রেষ্ঠ মনে করে। যে ধরেন বর্ণবাদ, বর্ণবাদ একটা খারাপ বিষয়, খারাপ বিষয় ইসলাম। বর্ণবাদ তো বুঝেন আপনারা, সাদা কালো বা বিভিন্ন রং বেরঙ্গের পার্থক্যের কারণে যে মানুষে মানুষে বৈষম্য করা, ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণবাদের বিরুদ্ধে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বর্ণবাদকে হারাম করে গেছেন, নিষিদ্ধ করে গেছেন বিধায়কদের ভাষণে। কিন্তু পরবর্তীতে এসে আফ্রিকাতে একটা আন্দোলন হয়েছে না বর্ণবাদের বিরুদ্ধে, মুসলমানেরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কয় না, কয় ওই অমুকে করছে। তাহলে অমুকের অমুকের আদর্শকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে উত্তম মনে করা ইমান ভঙ্গের কারণ, ইমান ভেঙে যায়। মার্কসের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে কেউ যদি একটু ভালো মনে করে তার ইমান ভেঙে যাবে। তারপরে তাগুতি কোনো বিধানকে, তাগুতি কোনো আইনকে, তাগুতের কোনো বিষয়কে নবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের চাইতে, আল্লাহর বিধানের চাইতে উত্তম মনে করলে, শ্রেষ্ঠ মনে করলে, সেটাও ইমান ভঙ্গের অন্যতম একটা কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কিয়ামত পর্যন্ত লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজহার করেছেন, বিজয় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার মধ্যে বলতেন, আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদিয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত সমস্ত আদর্শের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ, শ্রেষ্ঠতম হেদায়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়ত। 5 নম্বর ইমান ভঙ্গের যে কারণটি, মান ইস্তাহজা মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম আমেলা বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ, কোনো সুন্নতকে মনে মনে অপছন্দ করা, কিন্তু বাহ্যিকভাবে যদি আমলও করে তাও কাফের, তাও ইমান চলে যাবে। যেমন একটা লোক ধরেন দাড়ি রাখছে, নিজের দাড়ি আছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না, দাড়িকে অপছন্দ করে কিন্তু নিজের দাড়ি আছে, এই লোকের ইমান নাই। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে, আখলাককে সে অপছন্দ করছে, আমল করলেও, নিজে ওটা আমল করলেও সে কাফের। যদি ইসলামী শরীয়তের দ্বীনের যে কোনো বিষয় সুন্নতের ছোট আর বড় নাই, সব সুন্নত সমান। কেউ কেউ বলে এটা একটা ছোট সুন্নত, এটা একটা হালকা সুন্নত, হালকা সুন্নত ছোট সুন্নত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত দামি, মূল্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে যদি কেউ অপছন্দ করে তাহলে তার ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে। সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এই ইমান ভঙ্গের কারণ, কুফরের কারণ, যে তারা আল্লাহর বিধানকে অপছন্দ করছে, অপছন্দ করলে ইমান ভেঙে যাবে।